চলে এসেছি বাজার কলকাতাতে। এবার চলছে বাবুর ব্ল্যাঙ্কেট, দেখো শীত কাকে বলেছে, একে দেখে বোঝা যাবে। হ্যাঁ শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল অনেক কিছু কাজ হয়ে গেছে, দেন ব্লগটা শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি পিঠে, বাসি যে কোনো জিনিস খেতে আরও বেশি ভালো লাগে। পিঠেটা তো ভীষণ টেস্টি হয়েছিল। ওইদিকে রয়েছে ও, আর এদিকে রয়েছে এ। এ খাচ্ছে এখন চা, আর এ খাচ্ছে এখন পিঠে। পিঠেটা কেমন হয়েছিল? ভালো। দেখো কি করছে, শুধু ফোন দেখে দেখে। বাবু ফোন দেখে দেখে এগুলো শেখে, এদিকে তাকাও। চলে গেল আবার আবুর কাছে, ওর চুষিটা খুলে দে তো, শুধু মুখে নিয়ে থাকবে নেশা একটা। খুলে দে তো, খুলে দে তো। সানি আর ও একই ড্রেস পরেছে আজকে। দেখো কি করছে, দেখো আবার ছাড়লি কেন? থাকবে না গোলে, থাকবে না গোলে, থাকবে না গোলে, থাকবে না। হলো সমস্ত কাজ থাজ, রেগুলার যেভাবে লাইফ কাটে আর কি, বাড়িতে থাকলে কাজ টাজ এটা ওটা কমপ্লিট, তাছাড়া এক্সট্রা অনেক কিছু কাজ, এগুলো সব হলো। মানে সব কিছু করতে করতে ভিডিওতে একদমই আশাই হচ্ছে না, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে দিই। এক্ষুনি স্নান করতে ঢুকবো, স্নান ধান করে তারপরে করবো লাঞ্চ। সন্ধ্যাবেলায় আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, তো বাড়িতেই থাকবো, দেখা যাচ্ছে কী করি না করি, সমস্তটা তোমরা দেখো। আর হচ্ছে কি, আজকে ভিডিওতে দেখাবো এই যে ভিউয়ের যে সমস্যাটা হচ্ছে, মানে রিয়েল ভিউ ঠিক আছে, পাবলিক ভিউটা কম, সেটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, লাস্টে দেখাবো, তোমরা চোখ রেখো চ্যানেলে, যারা যারা দেখতে চেয়েছিলো আর কি। স্নান ধান করলাম, মাথা থেকে পুরো শ্যাম্পু করে পুরো ফ্রেশ লাগছে এখন। আর বেলা হয়ে গেছে যদিও, দুটো বেজে পার আড়াইটা বাজছে, এখন করবো লাঞ্চ। চলো লাঞ্চ দেখি। আর কদিন ধরে মাছ মাংস খেতে খেতে একটু নিরামিষ খেতে মন চাইলো, মানে একটু নর্মাল সবজি ভাত এই সমস্ত কিছু, তো চলো দেখি কি মেনু হয়েছে আর তোমাদের সাথেও শেয়ার করি। আর লাঞ্চটা হবে, লাঞ্চের মেনুটা দেখে নিই এক এক করে। এখানে রয়েছে ফুলকপি আলুর একটা সবজি, এখানে রয়েছে ডাল, এখানে এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর এখানে তো ভাত, আর তার সাথে এখানে বড়া ভাজা। হয়ে গেছি এখন রেডি, একটু বেরোবো। বেরোবো বলতে তোমাদের দাদাভাই কিছু বলছে কিনবে, তো বলছে রিম্পা চলো, আবার কিছুদিন বাদে সময় হবে না, একটু ব্যস্ত থাকবো, তো সেই জন্য বললাম চলো তাহলে কিনেই নিই, আজকে একটু এই সময়টুকু ফ্রি আছি, আলাম তাহলে বেরিয়ে যায়। তো চর জলদি একটু ড্রেসটা পরে নিয়েছি, আর বাইরে তো শীতের আভাস পড়েই গেছে, সন্ধ্যেবেলায় তো ঠান্ডা লাগছে, চলো বেরোই তাহলে। এই যে আমি, তোমাদের দাদাভাই আসছে, ও হচ্ছে কি হবে রেডি, তো চলো ও রেডি হলে দেন বেরোবো। দুজনা খানিকটা সেম সেম না মিররে, ওই জন্য তোমার ওর এটা দেখেই হচ্ছে কি আমার এটা কেনা, তোমারটা ব্লু আমারটা ব্ল্যাক। চলো চলো, চলে এসেছি বাজার কলকাতাতে। ও যেটা খুঁজছে ওটা এখানে পাওয়া যায় কিনা দেখি, চলো ভেতরে যাই। তোমাদের দাদাভাই যাচ্ছে ভেতরে বাজার কলকাতা, যেটা নিউ হয়েছে দা ফ্যামিলি স্টোর, চলো ভেতরে। সো গাইস, কেনাকাটা তো বাজার কলকাতা ভেতরে চলে এসেছি। আর এই তো মেয়েদের টুপি আছে, অ্যাকচুয়ালি মেয়েদের সেগমেন্টে আমি আছি, দেখতে পাচ্ছ মেয়েদের ড্রেস। আমি আমারটাই গেছিলাম যেটার জন্য, কেনার জন্য, কিন্তু সেটা আর কি কেনা হলো না, কারণ আমি পেলাম না, সেই জন্য কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের কিছু যদি পাওয়া যায়। চলো আমারটার জন্য দেখি অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। এবার চলে এসেছি আমরা কোথায়, এক্সপ্রেস বাজারে, তাই তো? কি নিচ্ছে এগুলো? আচ্ছা চুড়ি আছে, আচ্ছা এই তো প্রচুর আছে এখানে। অ্যাকচুয়ালি আমি আমার জন্য এখানে আসলাম, তো মোটামুটি একটা এই তো দেখে নিয়েছি, আর ও জন্য কিছু দেখছে নর্মালি, তো আমরা এখানে নিয়েছি এখানে। বা এই দেখে তো মনে হচ্ছে আবার বিয়ে করার মতো, মানে বিয়ের অ্যানিভার্সারি চলে আসবে। এবার চলছে বাবুর ব্ল্যাঙ্কেট, দেখো বাচ্চাদের কালেকশন প্রচুর আছে।
বেবিহাগে বেবিহাগে তো শোরুম আছে, ওখানে তো আমাদের নেওয়া থাকে প্রচুর। মলটা বেশ বড়, অনেকটা বড়। শীত কাকে বলেছে, একে দেখে বোঝা যাবে। হ্যাঁ শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, মানে সমস্ত কি কেনাকাটা আলাদা আলাদা। বাবা গালে মে খিচখিচ, আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা কেনা। চলো চলো তাহলে। চলে যাচ্ছি উপরে, বাড়ি এসে গেছি। ঝটপট ঝটপট করে তোমাদের দেখাই কি কি কিনলাম। মানে ওর শুধু একটা জিনিস কেনার কেনার জন্য গেছিলাম, তো ওর সেই জিনিসটা তো হলো না, উল্টে আরো অন্য অন্য জিনিস হয়ে গেল। এখানে আমাদের ব্ল্যাঙ্কেট রয়েছে অনেক বড় সাইজের, মানে পুরো সে হয় না সুলতানি যুগের ব্ল্যাঙ্কেটগুলো, ওরকম কারুকার্য করা, ভীষণ সুন্দর। যখন খুলবো তখন দেখাবো, এখন আর খুলছি না। অলরেডি তিনটে ব্ল্যাঙ্কেট রয়েছে আমাদের, একটা লেপও রয়েছে। এটা একটা মানে ছোট্ট সংসারে আর কত দরকার, মা ঠাড়া আসলে কিংবা আমার শাশুড়ি মারা আসলে, যে কেউ আসলে বাড়িতে অসুবিধা হবে না, শীতকালে আরাম করে শোয়া যাবে। এটা গেল একটা ব্ল্যাঙ্কেট, এটা হলো বেবি ব্ল্যাঙ্কেট, যথেষ্ট বড় সাইজ রয়েছে, মানে 10 বছর বাচ্চারা ইউজ করে, 10 বছর কি, অনেক বড় অনেক বড়। এটা ডাবলে খোলা যাবে, এই তো দেখো ভীষণ বড় বাবুর জন্য এটা বেবি ব্ল্যাঙ্কেট। বাবুর একটা রয়েছে যেটা মা দিয়েছিল, আর তোমাদের দাদার এখন শীত পড়েছে, তোমাদের দাদা ভাইয়ের রেগুলার ইউজের জন্য দুটো ট্যাক স্যুট, মানে এখন হাফ প্যান্ট তো পরা যাবে না বাড়িতে, সেটা সেই জন্য। আর সবাইকে সোয়েট শার্ট দেওয়া হয়েছে, শুধু বোনকে দেওয়া হয়নি, তো বোন এরকম ক্রপ টপগুলো পরতে বেশি পছন্দ করে, তাই ক্রপ টপওয়ালা ওর জ্যাকেট একটা বোনের জন্য এটা। আর তোমাদের দাদা ভাইয়ের এটা ভীষণ ভাল লাগছে, এটা হচ্ছে কি একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, তোমাদের দাদা ভাই নিজেই কিনলো, আর আমি ওকে একটা গিফট করব, যেটা হচ্ছে কি পেলাম না গিফট করার মতন। আচ্ছা এটা হলো আমার, খুলে আর দেখাচ্ছি না, ভীষণ সুন্দর জিনিস, তোমাদের দাদা ভাই দিল ওটা। এটা হচ্ছে কি, এটাও তোমাদের দাদা ভাই দিল, বাট আমি ওকে বললাম এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর কি, সব ও তো সব কত কিছুই কিনে দেয়। তো যাই হোক, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে কি মাঙ্কি ক্যাপ বাবুর জন্য, ভীষণ শীতে খুব দরকার পড়বে। আর কিছু কিছু জিনিস রয়েছে, যেটা ক্ল্যাচার রয়েছে আমার, একটা এর থেকে বোনকে দেবো এইটা, হ্যাঁ আমার। আর হচ্ছে কি রয়েছে এখানে তোমার টুথব্রাশ আর টুথপেস্ট, যেটা হচ্ছে কি একদম ফ্লুরয়েড ফ্রি, সালফেট ফ্রি, সুগার ফ্রি, মানে খুব মানে টেস্টিওয়ালা ফ্লেভারে, স্ট্রবেরি ফ্লেভারে, যেটা বাচ্চারা ধরো ইউজ করতে করতে যদি গিলেও ফেলে কোনো সমস্যা হবে না, এনজয় করে ব্রাশ করতে পারবে, তাই জন্য এই দুটো নেওয়া। আর হচ্ছে কি যেটা রয়েছে, আর এইগুলো সব বেবি হাগের কিন্তু, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা ওয়াইপ, যেটা আমার জন্য নিয়েছি। এই হলো আজকে বাজার। তো চলো এরপরে তো আর কিছুই না, ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের বলেছিলাম আজকে আমি স্ক্রিনশট নিয়ে দেখাবো কিছু জিনিস, বাট হলো আর হয়ে উঠলো না, তো কিছু মনে করো না, পরের ভিডিও পরের দিন ফ্রি থাকলে অবশ্যই দেখাবো, আজকে একটু ব্যস্ত মধ্যে সময় কাটলো। তো যদি এখন এই সপ্তাহ পরের সপ্তাহ এখন একটু প্রায় ব্যস্তই থাকবো, পরে তোমাদের দেখিয়ে দেবো যদি আর এর মধ্যে কোনো দিন ফ্রি থাকি তো। চলো টাটা।